চাঁদপুর জেলা সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত। মাসুদ রানার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি ইশরাত জাহান ইভা। ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে ঢাকার মালিবাগ সৈয়দ নজরুল ইসলাম সরণির চাঁদপুর ভবনে। এই বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়। ঢাকাস্থ চাঁদপুর সমিতির সভাপতি ও সাবেক এমপি ডাক্তার শামসুল হক ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম স্বপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর দুই আসনের সাংসদ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদ্য অবসরপ্রাপ্ত ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মাকসুদুল আলম পাটোয়ারি। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সংগঠনের আজীবন সদস্য ডাক্তার জে আর ওয়াদুদ, সমিতির সিনিয়র সহসভাপতি অধ্যাপক ফজলুল হক, সহসভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম আব্দুল মোতালেব, জিএম আতিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মঞ্জুমা বেগম সহ আরো অনেকে। পপুলার বিডনিউজ।